বৌমা, এক কাপ চা দিও তো। ওই বৌমা, চা দাও তো। একে তো সারাদিন খেটে মরছি, তারপর যে নিজের দিকে একটু ধ্যান দেব তার উপায় নেই। অর্ডার লেগেই আছে, ভাল লাগে না। সানডে স্পেলিংটা বলো তো। এস ইউ এন ডি এ ওয়াই। আর মানডে? এম ও এন ডি এ ওয়াই। এই নিন, শুনুন, আমার অনেক কাজ আছে, দয়া করে আর চা দাও। চা দাও করবেন না তো। মাম্মাম, তুমি দাদাইকে বকছো কেন? এই তুই চুপ কর, বেশি পাকা পাকা কথা বলিস না, জাগি নিজের কাজ কর। কি গো, আজ তো দেরি হলো যে, এতক্ষণ অফিস ছিল বুঝি? আরে না না, ফেরার সময় বাজারে গেছিলাম, একটু মাছ আর চিকেন কিনে এনেছি। এই নাও, চিকেনটা আজ রাতেই করো আর মাছগুলো ফ্রিজে রেখে দাও। আচ্ছা, চিকেন কষা খাবে তো? হ্যাঁ, তাই করো। তাহলে বাবার জন্য একটু স্যুপ বানিয়ে দিও, কারণ রাতে এত রিচ খাবার বাবার জন্য ঠিক হবে না। শোনো, এত রান্না আমি করতে পারবো না, অত স্যুপ তো বানানো যাবে না। কি আশ্চর্য, তুমি এত রান্না করছো আর বাবার জন্য একটু স্যুপ বানাতে পারবে না? কি হয়েছেটা কি বলতো তোমার, আগে তো এরকম করতে না। এই নিয়ে মায়া ও প্রদীপের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। চিৎকার চেঁচামেচি শুনে বিনয়বাবু ডাইনিংয়ে এসে মিথ্যে করেই বললেন, বৌমা, আজ আমার শরীরটা ভালো নেই, রাতে একটু জল মুড়ি দিও আমায়। কি হয়েছে বাবা, ডাক্তার ডেকে নিয়ে আসবো? না না, তেমন কিছু নয়, ওই হজমের সমস্যা হয়েছে, রাতে হালকা খেলেই ঠিক হয়ে যাবে। যত্ত সব আতিক্ষেতা। মায়া? হ্যাঁ বলো। তোজো রেডি হয়েছে? আমি ভাবছি বাবার তো শরীরটা ভালো নেই, অফিস যাওয়ার পথে আমি তোজোকে স্কুলে পৌঁছে দেব। তোমার দেরি হবে না? বৌমা, আমাকেও খেতে দিয়ে দাও, দাদু ভাইও নিশ্চয়ই রেডি হয়ে গেছে। না বাবা, তোমাকে আজ আর তোজোকে স্কুলে নিয়ে যেতে হবে না, আমি ওকে স্কুলে পৌঁছে দেব, তুমি বরং খেয়ে একটু রেস্ট করো। আর মায়া, বাবার জন্য আজ একটু সেদ্ধ খাবার করে দিও। হ্যাঁ, বিনে পয়সা ঝি পেয়েছো তো, তাই চার বেলা খাটিয়ে নিচ্ছ। এই শোনো, আমি এত পারবো না। এগুলো কি ধরনের কথাবার্তা মায়া? না না বৌমা, তুমি যেগুলো রান্না করবে ওগুলোই অল্প করে খেয়ে নেব। আচ্ছা প্রদীপ, তুই বা বৌমাকে কেন এসব বলছিস? ও একা হাতে আর কত করবে বলতো? প্রদীপ আর কোনো কথা না বলে তোজোকে নিয়ে অফিসে বেরিয়ে গেল। আরে বেয়াই মশাই, আপনারা! বৌমা, দেখো কারা এসেছেন, আসুন আসুন। অনেকদিন পর এলেন, কেমন আছেন বলুন? আমরা তো ভালোই আছি, আপনি কেমন আছেন বলুন? আমিও ভালোই। বেয়ান, অনেকদিন পর মনে পড়লো তাহলে আমাদের। হ্যাঁ, তাও তো মনে পড়লো, আর আপনি তো আমাদের ভুলেই গেছেন। আরে না না না। মা, তোমরা? কিন্তু কাল যখন ফোন করলাম তুমি তো একবার বললে না যে আজকে আসবে। আমি বারণ করেছিলাম রে মা, তোকে সারপ্রাইজ দেব বলে। যাকগে, আপনারা এসেছেন এতেই আমরা খুশি। যাও, ওনাদের খাওয়ার বন্দোবস্ত করো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি।
অনেক দিন পর দুই বেয়াই মিলে জমিয়ে গল্প করল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করল। আর দেখতে দেখতে ওনাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। উমা, আজ তোমরা থেকে যাও না? না রে মা, আজ থাকা হবে না। তাহলে পূজোতে এসে থাকবে, কথা দাও। না রে মা, পূজোতেও আসা হবে না। তাছাড়া তোদের দুটোই তো মাত্র রুম, আমরা থাকলে তোদের তো অসুবিধা হবে আর আমাদেরও। শোন না মা, আজ তো দাদু ভাই প্রদীপ কারুর সাথেই দেখা হলো না, তোরা বরং সবাই মিলে একদিন যাস। তোমরা কোনোদিন আমাদের বাড়িতে থাকো না। প্রদীপ যখন 3BHK ফ্ল্যাট কিনবে তখন আমরা থাকবো। তুই মন খারাপ করিস না মা, আজ আসি, ট্রেনটা মিস হয়ে গেলে বাড়ি পৌঁছতে যে রাত হয়ে যাবে। মা আসি রে মা আসি। মায়া, জলটা একটু দাও না প্লিজ। কি হলো, বাবা মা চলে গেছে বলে মন খারাপ? যাবে না তো কি করবে, থাকার জায়গা আছে নাকি? এত বড় ফ্ল্যাটে জায়গা নেই বলছো? দুটো রুম, এত বড় ডাইনিং, আমি না হয় ডাইনিংয়েই থেকে যেতাম। না, আমার মা বাবা কারোর অসুবিধে করে থাকবে না, তাই তো পূজোর জামা কাপড় দিয়েই চলে গেল। আমি তোমায় একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, পূজোর আগেই তুমি কিছু একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা? তুমি একটা 3BHK ফ্ল্যাট কেনো। তোমার কি মাথা খারাপ? এই অল্প সময়ে আমি ফ্ল্যাট কিনবো কিভাবে? তাছাড়া গাড়ির EMI, তোজোর পড়াশোনা, নিজের খরচ সব মিলিয়ে মাসের শেষে আমার হাতে কিছুই থাকে না। তবুও তো সংসার খরচ, বাবার ওষুধ, এই সবই বাবার পেনশনের টাকায় চলে। পারবে না তো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। মায়া, চিৎকার করবে না একদম। তোমার বাবা থাকবে অথচ আমার বাবা মা এসে দুদিন থাকতে পারবে না, সেটা মেনে নিতে পারবো না আমি। আর যদি কোনোটাই না পারো তাহলে আমি তোজোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। প্রদীপ অনেক চেষ্টা করেও মায়ার সিদ্ধান্ত বদলাতে পারলো না। এদিকে প্রদীপের তোজোকে ছাড়া একটা দিনও কাটানো অকল্পনীয়, তাই সে না চাইলেও বাধ্য হয়ে বাবাকে গিয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলে। বৃদ্ধাশ্রমের নাম কি? কাল রাতে আমি নেটে অনেকগুলো বৃদ্ধাশ্রম সার্চ করলাম, শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমটা ভালো বলে মনে হলো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। তোমার আশাই পূর্ণ হলো, আমি কালই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মা, দাদু ভাইকে সাবধানে রেখো, ঘুমোচ্ছে বলে আর দেখা হলো না। তোমরাও ভালো থেকো মা, ভালো থেকো। দাদাবাবু কতদিন পর এলেন, যদিও বা দায়িত্ব কর্তব্যের কোনো ত্রুটি রাখিনি, তবু আপনি না এলে একদম ভালো লাগে না। বাবা, তুমি ওনাকে, মানে তুমি আগেও এখানে এসেছো? এই বুঝি আপনার সেই ছেলে প্রদীপ? আপনি আমাকেও চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন। যাক, আজ যে তুমি দাদাবাবুকে এনেছো আমাদের সাথে দেখা করাতে, তাতেই ধন্য হয়ে গেলাম। আচ্ছা মানিক, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, চলুন চলুন। বুঝলে বাবা প্রদীপ, যেদিন থেকে দাদাবাবু আর তার বন্ধু আদিত্যবাবু এই বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, তখন থেকেই আমি এখানে আছি।
আদিত্য দাদাবাবু তো বিদেশে থাকেন, খুব একটা আসতে পারেন না। তবে এই দাদাবাবু সব দিক থেকে এই বৃদ্ধাশ্রমকে আগলে রেখেছেন। যারা সারা জীবন সন্তানকে কষ্ট করে মানুষ করার পরও তাদের সুখের জন্যই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের মুখে হাসি ফুটিয়েছেন আর তাদের দেখভালের দায়িত্ব দিয়েছেন এই আমার ওপর। মানিক প্রদীপ ও বিনয়বাবুকে নিয়ে একটা রুমে প্রবেশ করল। অন্যদিকে ঘুম থেকে উঠে দাদাইকে দেখতে না পেয়ে তোজো খুব কান্নাকাটি শুরু করল। না, দাদাই কোথায়? দাদাই কোথায়? দাদাই বেড়াতে গেছে। দাদাই দাদাই করে সবসময় কাঁদিস না তো, বিরক্ত লাগে। দাদাই কবে আসবে? আর আসবে না। কোথায় গেছে? আমায় নিয়ে চলো না দাদাইয়ের কাছে। দাদাই বৃদ্ধাশ্রমে চলে গেছে, ওখানে বয়স হয়ে গেলে যায়, তাই তো তোমার পাপা দাদাইকে ওখানে রাখতে গেছে। আবার কাঁদছিস কেন? মাম মাম, বয়স হয়ে গেলে সবাইকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, তাহলে তুমি আর পাপা যখন বুড়ো হয়ে যাবে তখন তোমাদেরও বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসতে হবে, তখন আমি একা একা কি করে থাকবো? তোজো! তোজোর এই কথা শুনে মায়াও চমকে উঠল। মায়া বোধহয় এই প্রথম অনুভব করতে পারল বিনয়বাবুর বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার যন্ত্রণা। আসছি বাবা, সাবধানে থেকো। শোনো বাবা, দাদাবাবু এখানে দুদিন থাকুক, তুমি দুদিন পরে এসে দাদাবাবুকে নিয়ে যেও। না না কাকু, বাবা এবার থেকে এখানেই থাকবেন। প্রদীপের কথা শোনা মাত্রই মানিক চমকে উঠল, কিন্তু কিছু বলার আগেই প্রদীপ রুম থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে মায়াকে ফোন করতে গিয়ে মনে পড়ল ফোনটা সে তার বাবার রুমে ফেলে এসেছে, তাই সেটি আনার জন্য আবার রুমের দিকে গেল। রুমে ঢুকতে যাবে এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেল, আজ আপনাকেও শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে আসতে হলো দাদাবাবু। এটাই দুনিয়ার নিয়ম মানিক, মেনে তো নিতেই হবে। আমার আজও সেই দিনটা স্পষ্ট মনে আছে দাদাবাবু, যেদিন আপনি ওকে এই বৃদ্ধাশ্রমের পার্কে কুড়িয়ে পেলেন। বৌদির সে কি আনন্দ! উনি বলেছিলেন মা না হতে পারার যন্ত্রণা এই পুঁচকেটা ভুলিয়ে দিল, ওই আমার জীবনের সব অন্ধকার ঘুচিয়ে আলো এনে দিয়েছে। তাই তো বৌদি ওর নাম দিয়েছিলেন প্রদীপ। বৌদিও চলে গেলেন, আর তারপর থেকে তো আপনি ওকে একা হাতে বড় করে তুলেছেন। কিন্তু এসব কথা আপনি ওকে বলেননি? না বলিনি, আর তুমিও কখনো বলবে না। আমায় কথা দাও। বাবা কোথায়? আমায় ক্ষমা করে দাও প্রদীপ, আমি বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার ছেলে আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি কত বড় অন্যায় করেছি। জানো মায়া, আজ একটা চরম সত্যি জেনে নিজের কাছে নিজেই লজ্জা পাচ্ছে। কি সত্যি? আজ যে বাবাকে আমি তার বাড়ি থেকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছিলাম, একদিন সেই আমায় এই বৃদ্ধাশ্রম থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে তার বাড়িতে আশ্রয় দিয়ে সন্তানের আসনে বসিয়েছে। কিন্তু তার প্রতিদান আমি এভাবে দিলাম! ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় আমার আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে মায়া, আত্মহত্যা করতে ইচ্ছে করছে।
চলো প্রদীপ, আমরা দুজনেই বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব আর বাবাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। বাবা, আমি তোমার আর মানিক কাকুর সব কথা শুনেছি, আমায় ক্ষমা করে দাও বাবা। চলো চলো, তুমি তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো বাবা, আমায় ক্ষমা করে দাও, তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। প্রদীপ বাবা, প্রদীপ। হ্যাঁ বাবা, ক্ষমা করে দিন আমাদের আর বাড়ি ফিরে চলুন। বিনয়বাবু আজ সত্যিই খুবই আনন্দিত হয়ে ছেলে, বৌমা ও নাতির সাথে বাড়ি ফিরে গেলেন।